ডিজিটাল
বাংলাদেশ বর্ডারের ক্ষেত্রে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনাকে এবং তার সুযোগ্য পুত্র প্রযুক্তি যিনি কিনা ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন এবং আমাদের জোনায় আমার কলসার আছেন আমাদের তথ্য প্রযুক্তি আমাদের মন্ত্রী করছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের ভূমগড় নগর আব্দুল বাতেন সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন পেয়েছেন কিনা সেই জিনিসটা যে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব আমরা পেয়েছি, ভবন আমাদের এই ভবনটা নতুন হয়েছে, উন্নতম হওয়াতে আপনার পাশে আমি দেখাতে পারবো। আমার পাশে যে রুমটা সেটি আমার ডিজিটাল ল্যাব হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এটি আমরা নিচে পৌঁছে ডিজিটাল ল্যাব হিসাবে আমাদের ছেলেমেয়েরা প্রত্যক্ষভাবে এখানে উপকৃত, এমনকি যদি বাইরের ছেলেমেয়েরাও আসে আর এখানে অংশগ্রহণ করতে চায় তারও আমাদের সুযোগ রেখেছি। সেটা আমাদের মধ্যে দেশের বাবার আগে আমরা আজ হতে 20-25 বছর আগে সেটা ভাবাই কল্পনাই করা যেত না, আজ আমরা যে অবস্থানে চলে আসছি এবং এসডিজি ফোর যদি আমরা লক্ষ্য অর্জন করতে পারি তাহলে আমরা একটা স্মার্ট বাংলাদেশ সরকার যেটা চিন্তা করছে অবশ্যই আমরা সেই স্মার্ট বাংলাদেশের সাথে বিশ্বে পরিগণিত হবো ইনশাল্লাহ। কোরেল সম্পর্কে আমাদের জেলা প্রশাসন মহোদয় যে নির্দেশনা দিয়েছেন আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার, যেগুলো আমরা দীর্ঘ দিনে কল্পনাও করতে পারি নাই। এখন লার্নিং ল্যাব লাইব্রেরি এগুলো এই চারটা কাজ কার্যক্রম একই সাথে একই সমন্বয়ভাবে চালু করছে এবং তদারি করছে। আমরা অত্যন্ত সচেতন এবং গর্বিত যে কাজটা হওয়াতে যা আমরা প্রিভিয়াস কখনো কল্পনাও করতে পারি নাই। আধার বছরের চেষ্টা বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে মাত্র
এবারে সম্রাট মুক্তির সম্রাট, এবারে সম্রাট সংগ্রাম সম্রাট। তো সাথে সাথে ভাষণটা শুনে তার কাছে কেমন লাগে সেই কথাটা একটু বলতে পারবেন? এই কথা বলতো প্রধান শিক্ষক হিসেবে জাতিপিতা, আবার শ্রদ্ধা জানাচ্ছি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সৃষ্টি না হলে এই বাংলাদেশের সৃষ্টি হতো না। আর বাংলাদেশ সৃষ্টির পেছনে সাতই মার্চের ভাষণ যে ভূমিকা রেখেছে, ভাষণটা মনে করি এখনো আমাদের মনে হয় যেন সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার ভাষণ। যখনই শুনি তা সে আপনার হয় না, যেমন আজীবন সেটা চলমান থাকবে। যখনই ভাষণটা আসবে তখনই আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সবাই তীব্রভাবে দাবি করবে, সেই চেতনাটা অনুভূত করে সেই ভাষণের মাধ্যমে। কাজে আমি চিরস্মরণ চিরকৃতজ্ঞ এবং উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ভাষণের দ্বারা। আমার দেখা লাগবে কিংবদন্তি প্রধান শিক্ষক তার সাথে মাসের ভাষণ সম্পর্কে যে কথা বলেছেন, এটা একটা অলিপ্রথম শোনা ছিল 18 থেকে 19 মিনিটে, যে ওনাকে যে ওয়ার্ড অফ ফেব্রুয়ারি পুরস্কৃত করেছে সেই জন্য থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর পর্দা কিংবা বাইজা পিপল 3 মিনিটের ভাষণ আপনার নির্ভর উনিও পেয়েছেন 7 মার্চ ভাষণ করে। কিন্তু আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন অফ দিন কিনা এককভাবে পেয়েছেন অলিখিত ভাষণের উপর, যে 18 থেকে 19 মিনিটের ভাষণ, এখানে মধ্যে বলা হয়েছে 1108 ইউজ করা হয়েছে। এই 1108 থেকে একাত্তরের চেতনা সম্পর্কে যেদের সামনে 16 ডিসেম্বর এবং 21 ফেব্রুয়ারি আছে, একাত্তরের চেতনা আজকের সঙ্গে বিনিময় যে আজকে আমরা স্বাধীন ভাষায় কথা বলতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি করদ ভাইকে। এই ব্যাপারে কথা বলতে আসলে দীর্ঘ সময় প্রয়োজন, আমি সংক্ষেপে বলছি। একাত্তরের চেতনা সেটা বিগত বাস আন্দোলন থেকে শিশুটির গণ আন্দোলন থেকে 69 গণ আন্দোলন থেকে শিশুটির ছয় দফা থেকে ক্রমান্বয়েই তার শেষ চূড়ান্ত রূপ নিয়েছে এই 71 মুক্তিযুদ্ধ। আর 71 মুক্তিযুদ্ধের ফলেই আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। আজ সেই চেতনা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই প্রত্যাশাই আমি সবার মাঝে রাখছি, যেন আমরা এই চেতনাকে লালন করে যেন আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। অবশেষে যাওয়ার প্রাকাল আমি বলবো, উম্র ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, স্বপ্নে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের গুলি শুকিয়ে রেখেছি। পোকা তবে আসবে কবে ছুটি, চিঠিটা তার পকেটেই ছিল, সেটা আর লক্ষ্য দেবো ওরা করে তোমার করে এসে এই গল্প শুনতে যাবে না বলার মা তাই কি হয় তাই তো আমার আসতে দিয়ে ধরছে। তোমার জন্য নারিকেলের চিনি কেটে মুক্তি ধরে মুক্তি সেজে এটা সেটা আরো কী আর প্রকাশে বাড়ি থেকে সব চোখে মাথা গায়ে উঠোনে উঠোনে যেখানে আর সব স্বপ্নে যাবে বলছে অবজাতি থাকায় পাঠে বলে থাকি একজন কিংবদন্তি এসআই সহ আমি জনপ্রন্ধু হুকার অবজাতির মা মাকে কবিতাটি আপনার জন্য আমি সুস্থ করে দিতে গেলাম একটা চেতনা সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় ইউনো স্যার, জনি স্যার এবং স্যারকে ধন্যবাদ।